বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। এখানে আমরা বিস্তারিত তথ্য জানব। তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের যে বিস্তারিত তথ্য আপডেট পাওয়া গেছে সেটি সম্পর্কে আমরা জেনে নেব স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে এসেছে, এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আরও বাড়ছে শূন্যপদ। এমনই কিন্তু সংশয় করা হচ্ছে যে শূন্যপদ কি বাড়তে চলেছে। শিক্ষক নিয়োগে জট কাটাতে হাইকোর্টের কিন্তু এসএসসি, ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসি। এখানে কিন্তু বলা হচ্ছে বন্ধুরা যে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। 19,340টি পদ ফাঁকা রয়েছে। এর ফলে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বিপাকে পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শূন্যপদ কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে। এর জন্য কিন্তু উচ্চ প্রাথমিক যে স্কুলগুলি রয়েছে সে সমস্ত স্কুলগুলি কিন্তু পড়াশোনা চালাতে বিপাকে পড়তে হচ্ছে। দেখুন, শিক্ষক সংকট কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো স্কুল সার্ভিস কমিশন। বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এই আপডেটটি চলে আসছে যে এসএসসি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে। দেখুন, এখানে বলা হচ্ছে মঙ্গলবার দুপুরে ইমেল করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণনের কাছে দ্রুত শুনানির আবেদন করেছে কমিশন। তারপরে বলা হচ্ছে হাইকোর্ট দুবার শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছিল, এর ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুবারও কিন্তু এর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট, এর ফলে কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি। আপনারা সকলেই জানেন, 2016 সালের এক বিজ্ঞপ্তিতে জানা যায় 2014 সালে 14,339টি শূন্যপদ ছিল। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই জানেন যে তখন কতগুলি শূন্যপদ ছিল। এখানে কিন্তু বলা হয়েছে 14,339টি শূন্যপদ ছিল তখন। অন্যদিকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, তাদের মক্কেলের করা মামলার সঙ্গে মূল মামলা যুক্ত, তাই 2019 সালের 1 অক্টোবর থেকে সেই মামলার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আরও বলা হয়েছে বন্ধুরা যে আইনজীবীরা জানিয়েছে 7 আগস্ট বিচারপতি মৌসুমী ভট্টাচার্য কমিশনের দ্রুত শুনানির আর্জিকে কোনো মান্যতা দেয়নি। পাশাপাশি এখানে আরও বলেছে পরবর্তী শুনানি কবে তা এখনও জানানো যায়নি। 7 আগস্টের নির্দেশের উপর এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে কমিশন। বন্ধু দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোনো রকম হাইকোর্টের তরফ থেকে কোনো আপডেট পাচ্ছে না, এই জন্য কিন্তু এসএসসি এবার নিজে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন। এবং আইনজীবীরা জানিয়েছেন এই নিয়োগে প্রচুর অনিয়ম রয়েছে, তাই গোটা প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্তের কিন্তু প্রয়োজন তারা মনে করছে। এবং বিভিন্ন দিক থেকে কিন্তু এই আপডেট উঠে আসছে বন্ধুরা যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগকে ঘিরে প্রচুর মামলা হয়েছে। এখনও পর্যন্ত 1979টি পৃথক পৃথক মামলা বিচারাধীন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতগুলি মামলা হয়েছে এই নিয়োগকে কেন্দ্র করে। পাশাপাশি 2016 সালে যে পরিমাণ ফাঁকা পদ ছিল এখন তার সংখ্যাটা বেড়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু সেই সংখ্যাটা কতটা বেড়েছে, প্রায় 5,001টি শূন্যপদ বেড়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 5,001টি শূন্যপদ কিন্তু বেশি হয়েছে। অন্যদিকে এসএসসি নতুন করে কোনো প্রক্রিয়া শুরু করতে পারছে না। এসএসসির নিয়ম অনুযায়ী একটি প্রক্রিয়া শেষ না করে নতুন কোনো প্রক্রিয়া শুরু করা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এর আগে 14,000-এর বেশি শূন্যপদ ছিল, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আবারও নতুন করে 5,001টি শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে। এই জন্য এসএসসি নতুন করে কোনো নোটিফিকেশান বের করতে পারছে না, কেননা এই নিয়োগ সম্পূর্ণ না করলে নতুন কোনো নোটিফিকেশান তারা বের করতে পারবে না। এটি কিন্তু অনিয়ম, তাই তারা নিয়ম ভিত্তিক আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে, তারপরে তারা নতুন করে আবারও নোটিফিকেশান বের করতে পারে। বন্ধু দেখুন, এখানে আরও বলা হয়েছে যে এখানে কিন্তু এরপর গত 11 নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সম্ভাব্য শূন্যপদের তালিকা ঘোষণা করা হয়। আইনগত কারণে বিজ্ঞপ্তি জারি করে সম্ভবত শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের 10% সংরক্ষণ বাদে সম্ভাব্য শূন্যপদের সংখ্যা 14,088টি। বন্ধু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 14,088টি শূন্যপদের সংখ্যা বলেছিল, সম্ভাব্য মোট শূন্যপদ 14,339টি। এবার সেই শূন্যপদ বাড়িয়ে 19,340টি পদে নিয়োগের আর্জি জানানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, এখানে কিন্তু এবার শূন্যপদ কিন্তু 19,340টি পদেই নিয়োগের জন্য আর্জি কিন্তু
হাইকোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে এই শূন্যপদ বাড়তে পারে, তো এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকল বন্ধুবান্ধবদের সাথে, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।